হ্যালো ভিয়ার্স তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে বলবো যে কোনো নারীকে খুব অল্প সময়ের মধ্যে বস করে কিভাবে আপনার কার্যসিদ্ধি করতে পারবেন এটি এমন একটি টোটকা যে টোটকার মাধ্যমে আপনি অল্প সময়ে এবং খুব সহজে কাজটি করতে পারবেন এর জন্য অতিরিক্ত কোনো জিনিস প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র একটি কাগজ কলমের মাধ্যমে কাজটি করতে পারবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন যে আমি একটি নকশা অঙ্কন করেছি এবং এই নকশার মধ্যে কিছু সংখ্যা লেখা আছে প্রথমে চলুন সংখ্যার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই প্রথম ঘরে যে সংখ্যা লেখা আছে সেটি সংখ্যা তেরো তারপরে সংখ্যা কুড়ি দুই আট সাত তিন সতেরো ষোলো উনিশ চোদ্দো আঠারো এক তো এই সংখ্যাটি একটি এমন সংখ্যা এর মধ্যে লুকিয়ে আছে অনেক শক্তিশালী ক্ষমতা যে ক্ষমতার মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যে যে কোনো নারীকে বস করে আপনার কার্যসিদ্ধি করে নিতে পারবেন তো এর প্রয়োগবিধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লক্ষ্য করে এর প্রয়োগবিধিটা সম্পর্কে জেনে নিতে হবে আশা করি আপনাদেরকে নকশাটি বুঝতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না তবুও যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন এই টোটকা নকশা সম্পর্কে বা এর প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এটি একটি নকশা এই নকশার মধ্যে আপনাকে এই সংখ্যাগুলো লিখতে হবে লেখার পরে এটি অবশ্যই অগ্নিসাক্ষী করে লিখতে হবে অগ্নিসাক্ষী ব্যতীত লিখলে হবে না যেরকম আমার এখানে একটি প্রদীপ জ্বালানো আছে আপনি প্রদীপ জ্বালিয়ে অথবা অন্য কোনো আগুন জ্বালিয়ে এই সংখ্যাগুলো লিখে নেবেন তাহলে এটি অগ্নিসাক্ষী করে লেখা হয়ে গেল এখন এটিকে কি করতে হবে এটিকে আপনার সুন্দর করে ভাস করে ঠিক এরকম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে ভাস করবেন এরকম করে এটি ভাস করে নেবেন ভাস করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আগুনটি জ্বলছে এই আগুনের মধ্যে অবশ্যই একটি পোলতে আছে আপনারা লক্ষ্য করে দেখুন এই যে এটি একটি পোলতে এরকম এই পোলতে হবে এটিকে ব্যবহার করতে হবে যে কোনো এরকম মাটির বলেন বা অন্য কোনো পাত্রে তেলের মধ্যে এটিকে ডুবাতে হবে ডুবিয়ে এর এক মাথায় আগুন ধরিয়ে দিতে হবে দিলে এরকম যখন আপনার পোলতের মতো এতে আগুন জ্বলবে তখন শুধুমাত্র তার মানে তার নাম আপনার মুখে উচ্চারণ করতে হবে এবং মনে স্মরণ করতে হবে যাকে আপনি বসীভূত করতে চাচ্ছেন তাহলে এই কাগজটি যখন এই যে এরকম পোলতে বানিয়ে যখন এর মাথায় আগুন ধরিয়ে দিবেন তখন যখন আপনার এটি পুড়তে থাকবে তখন তার নাম উচ্চারণ করবেন এবং তার কথা আপনার মনে ভাবতে থাকবেন এই বলতে পুরার শেষ হতে হতে সেই নারী আপনার বসীভূত হবে এটি অত্যন্ত কার্যকারী একটি টোটকা এর পরীক্ষা আপনারা করে দেখতে পারেন তবে সাবধান এবং সতর্ক থাকবেন যেন কোনো কিছু উল্টোপাল্টা না হয় তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন